দিদিকে বল কর্মসূচির পর আসন্ন পৌর নির্বাচনের আগে সাধারণ মানুষের সাথে আরও নিবিড় জনসংযোগ গড়ে তোলার লক্ষ্যে ভোটগুরু পিকের পরামর্শে তৃণমূল কংগ্রেসের নতুন কর্মসূচি হল বাংলার গর্ব মমতা সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ঘোষণা করা হয় এই নতুন কর্মসূচির যার প্রচারে ইতিমধ্যেই পানিহাটির বিভিন্ন তৃণমূল নেতার গাড়িতে শোভা পাচ্ছে বাংলার গর্ব মমতা কর্মসূচির উইন্ডস্ক্রিন আগামী দশই মে পর্যন্ত চলবে এই কর্মসূচি দলের পঁচাত্তর হাজারের বেশি নেতাকর্মী পনেরো হাজার জনবসতিতে যাবেন এই নতুন কর্মসূচির রূপায়ণে সারা বাংলার আড়াই কোটির বেশি মানুষকে বোঝানো হবে যিনি বাংলার মানুষের জন্য প্রতি মুহূর্তে ভাবেন সংবিধান রক্ষার জন্য পরিশ্রম করেন সেই মমতাই হল বাংলার গর্ব যার প্রচারে পানিহাটিতে দলীয় নেতাদের গাড়িতে ইতিমধ্যে শোভা পাচ্ছে দলের নতুন কর্মসূচির প্রচার ফ্লেক্স